আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আজকে আমরা মূলত বিশেষ কোনো বিজ্ঞপ্তি হওয়ার সম্ভাবনা নেই, কেন, কী কারণে বিশেষ কোনো বিজ্ঞপ্তি হবে না বা প্রকাশিত হবে না সে বিষয়ে কথা বলব। তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। চলুন শুরু করা যাক। বেসরকারি শিক্ষক নিয়োগে বিশেষ কোনো বিজ্ঞপ্তি জারির সম্ভাবনা ক্ষীণ বলে মনে করছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও পদায়ন কর্তৃপক্ষের কর্মকর্তারা। প্রার্থীদের আন্দোলনের মুখে ওই কোনো বিজ্ঞপ্তি জারির প্রস্তাব NDRCA শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠিয়েছে। তবে চেয়ারম্যান আদালতের নির্দেশনায় নির্বাহী বিভাগের সঙ্গে একমত হয়ে শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ 3 বছর নির্ধারণ, শিক্ষক পদে নিয়োগের বয়স 35 বছর নির্ধারণের কারণে ওই কোনো বিজ্ঞপ্তি জারির সম্ভাবনা কম বলে মন্তব্য করেছেন NDRCA এর কর্মকর্তারা। তবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মানবিক বিবেচনায় নির্বাহী আদেশ দিলে ওই কোনো বিজ্ঞপ্তি জারির পথ খুলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা, যেটি হওয়ার সম্ভাবনা খুবই কম। বুধবার 11 সেপ্টেম্বর শিক্ষক পদে প্রার্থীদের নিয়োগ সুপারিশের কর্মকাণ্ড পরিচালনা করা NDRCA শিক্ষা তত্ত্ব ও শিক্ষামান শাখার কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। কর্মকর্তারা জানান, শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে 1 থেকে 12তম নিবন্ধনধারী এবং 13-14তম নিবন্ধনধারীরা একাধিকবার NDRCA এর কার্যালয়ে এসেছেন। 1 থেকে 12তম ও 13 থেকে 14তম নিবন্ধনধারীরা আমাদের অবরুদ্ধ করেছেন, তাদের দাবিগুলো আমরা শুনেছি, সেগুলো সারমর্ম আকারে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হয়েছে। ওই দাবিগুলোর মধ্যে একটি ছিল বয়সের বাধা দূর করে একটি বিশেষ কোনো বিজ্ঞপ্তি ও তাতে সব নিবন্ধনধারীদের আবেদনের সুযোগ দেয়া, যেসব কারণে হবে না বিশেষ কোনো বিজ্ঞপ্তি। বেশ কয়েকটি রিট পিটিশনের একসঙ্গে লিভ টু আপিল শুনানি করে চেম্বার আদালত শিক্ষক নিবন্ধন পরীক্ষার সনদের মেয়াদ নির্ধারণ ও শিক্ষক নিয়োগের বয়স নির্ধারণ করেছিল। নির্বাহী আদেশে সনদের মেয়াদ 3 বছর নির্ধারিত থাকলেও হাইকোর্টের 7 ডিরেকশনে তা উঠে গিয়েছিল। এরপরের যে কারণটি আছে সেটি হল আর নির্বাহী বিভাগের শিক্ষা মন্ত্রণালয় জারি করা MPO নীতিমালা শিক্ষক পদে নিয়োগের বয়স 35 বছর নির্ধারণ করা হয়েছিল। লিভ টু আপিলে চেম্বার আদালতের নির্বাহী বিভাগের নেয়া সিদ্ধান্ত বহাল রাখেন। এরপরে সনদের মেয়াদ 3 বছর ও নিয়োগের বয়স অনূর্ধ্ব 35 বছর নির্ধারণের সিদ্ধান্ত জানানো হয়। এই পরিস্থিতিতে 1 থেকে 12তম এমনকি 13-14তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ প্রার্থীদের সনদ ইস্যু 3 বছর হয়ে গেছে, তাই চেম্বার কোর্টের নির্দেশনা অনুসারে তাদের সনদের মেয়াদ নেই, এটিও একটা কারণ। ওই প্রার্থীদের সনদ মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার তারা আবেদনের সুযোগ পাবেন না, তাই প্রচলিত বিধান অনুযায়ী তাদের নিয়োগের সুযোগ দিয়ে বিশেষ কোনো বিজ্ঞপ্তি জারির সম্ভাবনা ক্ষীণ। কারণ এ কোনো বিজ্ঞপ্তি জারি করে 1 থেকে 12তম এমনকি 13-14তম শিক্ষক নিবন্ধন উত্তীর্ণ প্রার্থীদের আবেদনের সুযোগ দেওয়া হবে চেম্বার আদালতের নির্দেশনার সঙ্গে সাংঘর্ষিক। এদিক থেকে 1 থেকে 12তম নিবন্ধন ও 13-14তম নিবন্ধনে উত্তীর্ণ প্রার্থীরা বিশেষ কোনো বিজ্ঞপ্তি জারির পক্ষে অবস্থান নিয়েছেন। তারা মানবিক বিবেচনায় ও গণবিজ্ঞপ্তির মাধ্যমে একটি বারের জন্য শিক্ষক পদে নিয়োগ সুপারিশ পাওয়ার সুযোগ চাচ্ছেন। পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শিক্ষক পদে নিয়োগ সুপারিশের পরও বেসরকারি MBO-ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য থাকা 75,000-এর বেশি পদে তারা সুপারিশ পেতে চান। যদিও 18তম শিক্ষক নিবন্ধনের ফল প্রত্যাশীরা বিশেষ কোনো বিজ্ঞপ্তির বিরোধিতা করেছেন, তারা বিশেষ কোনো বিজ্ঞপ্তি জারি প্রস্তাবকে অবৈধ ও অযৌক্তিক আখ্যা দিয়ে 18তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ করে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি জারি দাবি জানিয়ে নানা কর্মসূচি পালন করছেন। আপনারা ইতিমধ্যেই জানেন যে 18তমরা বেশ কয়েকদিন ধরে, 3-4 দিন ধরে তারা কর্মসূচি পালন করে আসছে এবং 15 তারিখ পর্যন্ত তাদের একটা কর্মসূচি রয়েছে। যদি দাবি না আনানো হয় তাহলে
বিশেষ গণবিজ্ঞপ্তি না বাতিল করা হয় তাহলে হচ্ছে তারা কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি করেছেন। তো এই ছিল আজকের বিষয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কোনো কিছু জানানোর বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।